আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম বলে আল্লাহ তোমার বান্দা আমার কাছ থেকে পানা চাইলো তুমি তোমার বান্দাকে মাফ করে দাও। এজন্য নবী বলেছেন তোমরা জান্নাত চাইলে চাইবা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন কোন জান্নাত চাইতে হবে? অনেকেই বলেন নামাজ পড়বতে জান্নাত চাবো কেন, এ কথাও কিন্তু শয়তানি কথা। কারণ আল্লাহ নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতাল ফিরদাউস নুজুলা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। তাহলে রসুলের চাইতে কি আমরা বড় নাকি? তাহলে যারা বলে নামাজ পড়ে যদি কেউ বলে আল্লাহ জান্নাত দাও তাহলে জান্নাতের লোভে নামাজ পড়লো, এরকম কথা বলে কি বলে না? তাহলে এরকম কথা যদি কেউ বলে বলতে হবে তোমার কথা নবীর কথার বিরুদ্ধে চলে গেল। কারণ আমার নবী সকালে সন্ধ্যায় এই দোয়া কমপক্ষে তিনবার করে বলেছেন যে চাইবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতুল ফিরদাউস নুজুলা, যে তিনবার বলবে আর যেই ব্যক্তি বলবে তিনবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যেই ব্যক্তি বলবে তিনবার, আরেকটি হাদিসে আসছে যেই ব্যক্তি বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাবআ মাররা, সাতবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নাম বলে আল্লাহ তোমার বান্দা আমার কাছ থেকে পানা চাইলো তুমি তোমার বান্দাকে মাফ করে দাও, তুমি তোমার বান্দাকে আমার থেকে নাম কেটে ওই জান্নাতুল ফেরদাউসের বান্দাদের তালিকায় লিখিয়া দাও। তাহলে জান্নাত চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ।